দেখো, এই প্রশ্নটি হুগলি জেলার আইসিডিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। 1 থেকে 400 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল কত? দেখো, অনেকে তোমরা কমেন্ট করেছো এই প্রশ্নটির জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আজকে আমরা যতগুলো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আজকে প্রত্যেকটি অঙ্কই আমরা সূত্রের মাধ্যমে সমাধান করে দিয়েছি। এবং সূত্রগুলো যদি তোমরা না জেনে থাকো, তাহলে কিন্তু এই অঙ্কগুলোর কোনো দিনও কিন্তু সমাধান করতে পারবে না। সেই জন্য বলে দিচ্ছি, আজকের প্রত্যেকটি অঙ্কই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু আইসিডিএস পরীক্ষায়, হুগলি জেলায় যে আইসিডিএস পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে পড়েছিল, এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নাও প্রথম অঙ্কটি কী রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত পরপর সংখ্যার যোগফল কত? দেখো, 1 থেকে 100 পর্যন্ত পরপর সংখ্যা মানে কত? 1+2+3+4 এইভাবে যদি তুমি করতে যাও, তাহলে কিন্তু গোটা দিন লেগে যাবে অঙ্কটি সমাধান করতে। একটি মাত্র সূত্র রয়েছে, n ইন্টু n প্লাস 1 বাই 2। এন মানে কি? এন মানে হচ্ছে শেষের যে সংখ্যাটি রয়েছে, মানে 100 যে সংখ্যাটি রয়েছে সেটা মানে হচ্ছে এন। তার মানে এখানে আমি 100 × 100-এর সঙ্গে 1 যোগ করলে কত পাবো? 101/2। 2 দিয়ে আমি 100 কেটে দিলে পরে 50। 50-কে যদি আমি 101 দিয়ে গুণ করি, তাহলে আমি পেয়ে যাব 5050। অপশন এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। সূত্রটি বুঝতে পারলে? দেখো, সূত্রটি আরেকবার আমি লিখে দিচ্ছি, তোমরা দরকার হলে একটু খাতায় নোট ডাউন করে নেবে। n ইন্টু n প্লাস 1 বাই 2, এটাই হচ্ছে সূত্র। যদি পরপর সংখ্যার যোগফল দেয়, তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করেই কিন্তু তোমাদেরকে অঙ্কটি তোমাদের সমাধান করতে হবে। দেখো, এখানে 1 থেকে 100 পর্যন্ত দিয়েছে, এরকম হতে পারে 1 থেকে 200 পর্যন্ত, 1 থেকে 300 পর্যন্ত, 1 থেকে 400 পর্যন্ত, 1 থেকে 500 পর্যন্ত, এরকম দিতেই পারে। যাই দেখ না কেন, উত্তর কিন্তু এটাই হয়ে যাবে, n ইন্টু n প্লাস 1 বাই 2। ঠিক আছে, চলো দেখে নেবো নেক্সট প্রশ্নটি কী রয়েছে। দেখো, 2 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। 1 থেকে 49 পর্যন্ত পরপর অযুগ্ম সংখ্যার যোগফল কত? দেখো, অযুগ্ম সংখ্যা কিন্তু বলা হয়েছে। অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, ঠিক আছে, বিজোড় সংখ্যা। 1, 3, 5, 7 এরকমভাবে পরপর বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত তাই বলা হয়েছে। দেখো, 1 থেকে 49 পর্যন্ত কতগুলো অযুগ্ম সংখ্যা রয়েছে? 1 থেকে 49 পর্যন্ত 25টি অযুগ্ম সংখ্যা রয়েছে, এবং এখানে একটি সূত্র ব্যবহার হবে, সেটা হচ্ছে n² যদি পরপর 1 থেকে 49 দিয়েছে, বা 1 থেকে 99 দিতে পারে, 1 থেকে 199 পর্যন্ত দিতে পারে, যতই দেখ না কেন একটি মাত্র সমাধান কৌশল রয়েছে, সেটা হচ্ছে n² n² মানে 1 থেকে 49 পর্যন্ত যতগুলো অযুগ্ম সংখ্যা রয়েছে। দেখো, 1 থেকে 49 পর্যন্ত কিন্তু 25টি অযুগ্ম সংখ্যা রয়েছে, তার মানে 25-এর পরে বসে যাবে স্কোয়ার, 25-এর পরে স্কোয়ার, স্কোয়ার মানে 25×25। যতগুলো অযুগ্ম সংখ্যা থাকবে তার সঙ্গে সেই সংখ্যাটি দিয়ে গুণ হয়ে যাবে, 25-কে 25 দিয়ে গুণ করলে হয়ে যায় 625। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, 625। দেখো, আজকের প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি অঙ্কই আমরা শর্টকাট টেকনিক এবং সূত্রের মাধ্যমে ব্যবহার করেছি। তার জন্য বলছি যে প্রত্যেকটি অঙ্কই ভালো করে দেখে নাও, অবশ্যই তোমাদের কাজে লাগবে। দেখো, 3 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একই রকম প্রশ্ন রয়েছে। 1 থেকে 199 পর্যন্ত, আমি এর আগে বললাম যে 1 থেকে 49 পর্যন্ত যে অযুগ্ম সংখ্যার যোগফল দিয়েছিল, এখানে 1 থেকে 199 পর্যন্ত কিন্তু অযুগ্ম সংখ্যার যোগফল করতে দিয়েছে। দেখো, 1 থেকে 199 বা আরও বড় কিন্তু দিতে পারে, যত বড়ই খুশি দেখ না কেন একটি কৌশল রয়েছে। অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা মানে 199, 1 থেকে 199-এর মধ্যে বিজোড় সংখ্যা কিন্তু 100টি রয়েছে, ঠিক আছে, 100টি রয়েছে। যদি 1 থেকে 399-এর মধ্যে বিজোড় সংখ্যা বলে, তাহলে কিন্তু 200টি বিজোড় সংখ্যা পাবে, বা 1 থেকে 400-এর মধ্যে বিজোড় সংখ্যা বললেও কিন্তু 200টি বিজোড় সংখ্যা পাবে, ঠিক আছে। তাহলে আমি দেখে নেবো যে 1 থেকে 199-এর মধ্যে বিজোড় সংখ্যা রয়েছে 100টি, এবং এখানে তোমাদের একটি সূত্র, আগের যে সূত্রটি আমি বললাম যে কি, যে স্কোয়ার হয়ে যাবে, যতগুলো সংখ্যা রয়েছে তার মানে 100-এর পরে স্কোয়ার, n² হচ্ছে সূত্র। তাহলে 100-এর পরে 100 গুণ করলে পরে 100×100 কত হবে? 100, 10,000 হয়ে যাবে। অপশন এ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। দেখছো কেমন গুরুত্বপূর্ণ আজকের প্রশ্নগুলো? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে। 4 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত পরপর যুগ্ম সংখ্যার যোগফল কত? দেখো, 1 থেকে 100 পর্যন্ত পরপর যুগ্ম সংখ্যা বলেছে। 1 থেকে 100 পর্যন্ত পরপর যুগ্ম সংখ্যা কতগুলো রয়েছে? দেখো, 1 থেকে 100 পর্যন্ত পরপর যুগ্ম সংখ্যা রয়েছে কিন্তু 50টি। তার মানে আমরা ধরে নিচ্ছি n = 50। n মানে কি? n মানে যতগুলো সংখ্যা,
ততগুলো সমান হচ্ছে 50, ঠিক আছে। তাহলে একটি সূত্র এখানে রয়েছে n ইনটু n প্লাস 1। আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে সূত্রগুলো অবশ্যই তোমরা একটু খাতায় লিখে রাখো, কারণ প্রত্যেকটি সূত্রই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এক থেকে একশো পর্যন্ত পরপর যুগ্ম সংখ্যার যোগফলের সূত্র রয়েছে n ইনটু n প্লাস 1। সূত্রটি এরকম যে প্রথম n সংখ্যা যুগ্ম সংখ্যার যোগফল n ইনটু n প্লাস 1। তাহলে 50 হচ্ছে, 50টি সংখ্যা রয়েছে, তাহলে 50 ইনটু 50 প্লাস 1, তাহলে 50 ইনটু 51, ঠিক আছে। গুণ করলে কত পেয়ে যাবে, দেখো 2550 পেয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 2550। 50কে 51 দিয়ে গুণ করলে 2550 হয়ে যাবে, ঠিক আছে। 2550 কোথায় রয়েছে, অপশান বি এ রয়েছে সঠিক উত্তর। চলো দেখে নেবো নেক্সট প্রশ্নটি কী রয়েছে। দেখো এই প্রশ্নটি হুগলি জেলার ICDS পরীক্ষা এসেছিল, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এক থেকে 400 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল কত। তোমরা অনেকে এই প্রশ্নটি নিয়ে কমেন্ট করেছো এবং আমি অবশ্যই এই প্রশ্নটির সমাধান কিন্তু নিয়ে চলে এসেছি। দেখো এক থেকে 400 পর্যন্ত যুগ্ম সংখ্যার যোগফল কত, আমরা কী করবো, একটি সূত্র আমি এর আগেই বললাম যে পরপর যুগ্ম সংখ্যার যোগফল যদি থাকে তাহলে একটি সূত্র রয়েছে এন ইনটু এন প্লাস ওয়ান, এন ইনটু এন প্লাস ওয়ান। এন মানে এক থেকে 400 পর্যন্ত যতগুলো যুগ্ম সংখ্যা রয়েছে, এক থেকে 400 পর্যন্ত কতগুলো যুগ্ম সংখ্যা থাকবে, এক থেকে 400 পর্যন্ত 200টি যুগ্ম সংখ্যা থাকবে। তার মানে 200 × 200 + 1, ঠিক আছে। তার মানে 200 × 201, 200কে 201 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 40200। যারা 40200 করেছো তারা অবশ্যই সঠিক উত্তর করেছো, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 40200। নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেবো। 6 নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। 1 থেকে 25 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত। পূর্ণবর্গ সংখ্যা বলেছে, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, মানে হচ্ছে 1² + 2² + 3² + 4² এরকমভাবে পরপর চলতে থাকবে, ঠিক আছে। 24² + 25² এরকমভাবে পরপর চলতে থাকবে, এটাকে বলছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো এখানে একটি সূত্র তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান ইনটু 2n + 1/6, এটা তোমাদের কাজে লাগবে। এন ইনটু এন প্লাস ওয়ান ইনটু 2n + 1/6, এই সূত্রটাকে তোমাদেরকে কাজে লাগাতে হবে যদি পূর্ণবর্গ সংখ্যার যোগফল বার করতে দেয়। তো তাহলে এখানে দেখো n মানে ধরে নেব আমি 25 মানে কি, শেষ সংখ্যাটি একদম, তার মানে 25, তারপর রয়েছে 25 + 1 মানে কত, 25 + 1 মানে হয়ে যাবে 26, তার সঙ্গে গুণ রয়েছে 25কে 2 দিয়ে গুণ মানে 2n রয়েছে, 25কে 2 দিয়ে গুণ করলে 50 + 1 মানে 51, বাই কত, বাই হয়ে যাচ্ছে 6। এবার দেখো 6কে তুমি কাটতে পারো, 2 দিয়ে কেটে দাও, 13 × 2 = 26 এবং 3 × 2 = 6, 3 দিয়ে এটাকে কেটে দাও, 3 × 17 = 51, তাহলে কত পড়ে থাকছে, 25 × 13 × 17, 25 × 13 × 17। যদি 3টাকে গুণ করে নাও তাহলে 5525 পাবে, 5525 পাবে, কোথায় রয়েছে, অপশন সি রয়েছে, দেখো 5525। তাহলে বুঝতে পারলে প্রথম এন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার যোগফল হয়ে যাবে এন ইনটু এন প্লাস ওয়ান ইনটু 2n + 1/6, আবার বলছি এন ইনটু এন প্লাস ওয়ান ইনটু 2n + 1/6। আমি অবশ্যই বারবার করে বলছি তোমরা সূত্রগুলো একটু খাতায় লিখে রাখো, তোমাদের অবশ্যই পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে। দেখো 7 নম্বর প্রশ্নটিও একই রকম প্রশ্ন রয়েছে, 1 থেকে 40 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত। 1 থেকে 40 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার যোগফল কত, এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করে কমেন্টে জানাও যে কত বেরোচ্ছে, ঠিক আছে। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনটা সঠিক তোমরা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দাও, কারণ পরবর্তীকালে যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসবে, তাই না। প্রত্যেকটি ক্লাসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের প্রত্যেকটি ক্লাস অঙ্কের ক্লাসগুলোতে একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের চাকরির পরীক্ষার জন্য। তোমাদের কেন, প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্যই এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই জন্য অবশ্যই পুরো ক্লাসটিকে ভালো করে ফলো করো এবং পরবর্তী ক্লাসগুলোকেও কিন্তু ফলো করো। দেখো 1 থেকে 20 পর্যন্ত পূর্ণ ঘন, এখানে একটি সূত্র অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত মানে 1 থেকে 20 পর্যন্ত পূর্ণ ঘন সংখ্যার যোগফল বার করতে দিয়েছে। পূর্ণ ঘন মানে কি জানো, পূর্ণ ঘন মানে হচ্ছে 1³ + 2³ + 3³, এইভাবে যদি তুমি যোগ করতে যাও তাহলে 20 পর্যন্ত যোগ করতে গেলে পরীক্ষার টাইম যতটা আছে পুরো টাইম শেষ করে দেবে, কিন্তু অঙ্কের কিন্তু সলভ করতে পারবে না। কিউবের যখন যোগ করতে যাবে তখন একটি সূত্র রয়েছে, কি রয়েছে, এন ইনটু এন প্লাস ওয়ান বাই টু তার পুরোটার উপরে হোল স্কোয়ার, পুরোটার উপরেই কিন্তু স্কোয়ার আছে। তাহলে দেখো
এন মানে কত, এন মানে কুড়ি, তাহলে কুড়ি ইন্টু কুড়ির সঙ্গে এক যোগ, তাহলে কুড়ি ইন্টু একুশ বাই টু তারপরে স্কোয়ার, তাই না? তাহলে কুড়িকে দুই দিয়ে কাটলে পরে দশ, দশ ইন্টু একুশ তারপরে স্কোয়ার, দশ আর একুশে গুণ করলে পরে কত হয়ে যাচ্ছে, দশ আর একুশে গুণ করলে পরে হয়ে যাচ্ছে দুশো দশ, দুশো দশ তারপরে স্কোয়ার, মানে দুশো দশ গুণিত দুশো দশ, দুশো দশকে দুশো দশ দিয়ে গুণ করলে পেয়ে যাবে চুয়াল্লিশ হাজার একশো। চুয়াল্লিশ হাজার একশো কোথায় রয়েছে? দেখো অপশন ডি এ রয়েছে, চুয়াল্লিশ হাজার একশো, চুয়াল্লিশ হাজার একশো অপশন ডি এ রয়েছে। তাহলে পূর্ণ ঘন সংখ্যার যোগফল কত সেটা বার করতে পারবে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার, এটা হয়ে যাবে ফর্মুলা বা সূত্র। দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। দেখো নয় নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় কিন্তু আসে। দেখো দুই যোগ চার যোগ ছয় যোগ আট তারপর ডট 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 আটত্রিশ যোগ চল্লিশ, যোগফলগুলির গড় কত, যোগফলগুলির গড় কত। দেখো দুইয়ের পরে চার রয়েছে, চারের পরে ছয় রয়েছে, ছয়ের পরে আট রয়েছে। দেখো প্রত্যেকটি অঙ্কই কিন্তু সমপার্থক্য রয়েছে, তাই না? প্রত্যেকটি সংখ্যায় সমপার্থক্য রয়েছে। যখন পরপর বা সমপার্থক্য সংখ্যা সারির গড় বার করতে দেবে তখন প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা মানে টু প্লাস শেষের সংখ্যা মানে চল্লিশকে ভাগ করে দিতে হবে দুই দিয়ে, তাহলে কিন্তু অঙ্কটি বেরিয়ে যাবে, উত্তরটি বেরিয়ে যাবে, ঠিক আছে? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই টু। এক্ষেত্রে আমি সূত্রটি বলে দিচ্ছি যে পরপর বা সমপার্থক্যের যখন সংখ্যা সারির গড় বার করতে দেবে, পরপর বা সমপার্থক্যের যখন সংখ্যা সারির, এই যে সংখ্যা সারি এখানে মাঝে কিন্তু কিছু নেই, মানে কি আটের পরে দশ থাকবে, দশের পরে বারো থাকবে, বারোর পরে ষোলো থাকবে, চোদ্দো থাকবে, তারপর ষোলো থাকবে, এরকমভাবে থাকবে, ঠিক আছে? পরপর বা সমপার্থক্য যখন থাকবে তখন সেই সংখ্যা সারির গড় যদি বার করতে দেয় তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই টু, তারপরে চল্লিশের সঙ্গে দুই যোগ করলে হয়ে যাচ্ছে বিয়াল্লিশ বাই টু সমান সমান হয়ে যাচ্ছে একুশ। দেখো এক লাইনে উত্তর শেষ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, একুশ। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নাও, দশ নম্বর প্রশ্ন। দেখো দশ নম্বর প্রশ্ন ঠিক একই রকম রয়েছে, এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয়, এগুলো কিন্তু পরপর সমপার্থক্য রয়েছে, তাই না? সমপার্থক্য আছে তো, কিন্তু এখানে কিন্তু আমাদেরকে গড় বার করতে দেয়নি। গড় বার করতে দিলে আমরা কী করতাম, একশো নিরানব্বই সঙ্গে দুই এক যোগ করে নিতাম এবং তাকে দুই ভাগ করে দিতাম, তাহলে গড় বেরিয়ে যেত। কিন্তু আমাদেরকে এখানে যোগফলটি বার করতে দিয়েছে, এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? দেখো যোগফল বার করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা তার সঙ্গে গুণিত এন বাই টু। এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে, এন মানে যতগুলো সংখ্যা রয়েছে। দেখো এখানে কতগুলো সংখ্যা রয়েছে, এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা তুমি দেখতে পাচ্ছ? দেখো আমি এইটুকু প্রথমে করে নিচ্ছি, একশো নিরানব্বই সঙ্গে এক যোগ করলে পরে হয়ে যাচ্ছে দুশো, এবং তারপরে এখানে এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত কতগুলো সংখ্যা রয়েছে, শুধু এই সংখ্যাগুলোই নয় কিন্তু এই ডট ডটের মধ্যেও কিন্তু সংখ্যা রয়েছে। কেমন, নয়ের পরে এগারো, এগারোর পরে তেরো, তেরোর পরে পনেরো, পনেরোর পরে সতেরো, এরকম কিন্তু রয়েছে। এইভাবে করতে করতে কিন্তু দুশোটি মোট, দুশোর মধ্যে মানে একশো নিরানব্বই রয়েছে, তার মানে একশোটি তুমি সংখ্যা দেখতে পাবে। যদি এখানে চারশো থাকতো তাহলে দুশোটি সংখ্যা দেখতে পেতে, বা যদি ওখানে ধরো ছশো থাকতো বা পাঁচশো নিরানব্বই থাকতো তাহলে তুমি তিনশোটি কিন্তু ওখানে সংখ্যা পেয়ে যেতে, ঠিক আছে? তাহলে একশোটি সংখ্যা রয়েছে বাই টু, তার মানে দুশো গুণিত একে দুই দিয়ে কাটাকাটি করলে পঞ্চাশ, দুশো গুণিত পঞ্চাশ, তার মানে পাঁচ দুগুণে দশ হাজার, দশ হাজার হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো বুঝতে পারলে তো, যখন সমপার্থক্যের কোনো সংখ্যা সারি থাকবে এবং সেক্ষেত্রে যদি যোগফল বার করতে দেয় তার মানে হয়ে যাবে প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা গুণিত এন বাই টু, গুণিত এন বাই টু। এন মানে যতগুলো সংখ্যা থাকবে, এক থেকে কুড়ি পর্যন্ত দিতে পারে, এক থেকে তিরিশ পর্যন্ত দিতে পারে, এক থেকে চল্লিশ পর্যন্ত দিতে পারে, এর মধ্যে যতগুলো সংখ্যা হবে সেই সংখ্যাগুলোই কিন্তু এন, সেই সংখ্যাগুলোর মান হচ্ছে এন, এবং প্রথম সংখ্যা যোগ শেষের সংখ্যা গুণিত এন বাই টু। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটি ক্লিক করে দাও, কারণ তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস আমাদের চ্যানেলে অবশ্যই আসতে চলেছে। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসটির জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। চলো বাই বাই।